থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। দুটি স্থানে বাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে ঢুকছে পানি। এই মুহূর্তে ফুলগাজী টেটেশ্বর এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল শুক্রবার যে দুটোর বা একটার দিকেই যে ভাঙন শুরু হয়েছিল ফেনীর মুহুরী নদী, কহুয়া নদী এবং যে সিলুনিয়া নদী রয়েছে সেই নদীর বিভিন্ন পয়েন্টে, কিন্তু গত কয়েকদিনের অনবরত বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢলের পানির তোড়েই কিন্তু এই নদীর পানি বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ পর্যায়ে বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে গতকাল প্রবাহিত হয়েছিল। যদিও কিছুক্ষণ আমরা কথা বলেছিলাম, সেটি বিপদসীমার 165 সেন্টিমিটার উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে এবং বেশ কয়েকটি স্থানে গতকাল পর্যন্ত সন্ধ্যার আগ পর্যন্ত আমরা জেনেছিলাম যে 3টি 4টি পয়েন্টে ভেঙেছে। তবে আমরা বিভিন্ন মাধ্যমে বা স্থানীয়দের মাধ্যমে যেটা খবর পেয়েছি সেই ভাঙন সংখ্যা এখন 10টিরও অধিক। আপনাকে যদি বলি ফেনীর ফুলগাজী পশুরাম যে বাসী রয়েছে, এখানে যে সিলুনিয়া, যে কহুয়া এবং মুহুরী নদী রয়েছে, এইসব নদীর দুতীরে কিন্তু 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছিল। এসব স্থানীয়দের বা নদীর দুতীরের মানুষদেরকে বন্যা থেকে রক্ষা করার জন্য, কিন্তু সেই বাঁধ আশীর্বাদ না হয়ে মূলত অভিশাপ হয়ে ধরা দিয়েছে। কারণ হচ্ছে এই বাঁধটি যখন নির্মিত হয়েছিল তখন কিন্তু এই বাঁধ ত্রুটিপূর্ণভাবে নির্মিত হয়েছে। ত্রুটিপূর্ণ এই জন্যই যে নদী থেকে এ সকল বাঁধের দূরত্ব যতটুকু দূরত্বে থাকা দরকার সে সকল দূরত্বে বাঁধটি নির্মাণ না করে বা নদীর খুব কাছাকাছি জায়গায় এই সব বাঁধ নির্মিত হয়েছে। এছাড়াও কিন্তু নদীটি সারা বছর জুড়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে সংস্কার সেগুলো প্রয়োজনীয়ভাবে করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ, যার কারণে নদীর দুপাশে ঝোপঝাড় বা বিভিন্ন ধরনের দখল হয়ে আছে। এসব কারণে কিন্তু বর্ষা মৌসুমে অথবা পাহাড়ি ঢলে যদি এখন ভারতের উজান থেকে পানি ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু এ সকল নদীর পানি কিন্তু ধারণ ক্ষমতার বাইরে চলে যায় এবং পানি চলাচলের স্বাভাবিক পরিস্থিতি না থাকার কারণেই কিন্তু এটা একটু বৃষ্টি হলেই অথবা পানি বিপদসীমার উপরে উঠলেই একাধিক স্থান থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভেঙে বন্যার কবলে পড়তে হয় ফেনী এসব অঞ্চলের মানুষকে। আপনাকে যদি বলি বছরে শুধু একবার নয়, একাধিকবারই কিন্তু প্রতি বছরই এসব এলাকার মানুষকে এভাবে বন্যার কবলে পড়ে দুর্বিষহ জীবনযাপন করতে হয়। গত 1 জুলাই কিন্তু মাত্র এক মাসেরও ব্যবধানে আবারও বন্যা, গত এক মাস আগে বন্যা হয়েছিল, তখনই কিন্তু এই নদীর 12টি বাঁধের কিন্তু 12টি স্থানে ভেঙেছিল বলে পানি উন্নয়ন জানিয়েছে এবং সে 12টি স্থানে ভেঙে তখন আমনের বীজতলা, তখন মাত্র মানুষ বুনছিল, তাও নষ্ট হয়ে গিয়েছে। তারপর আবারও কিন্তু মানুষ যখন পানি নেমে যাওয়ার পরে আবারও যখন কৃষক ঘুরে দাঁড়িয়েছে তখন কিন্তু এখন বীজ উঠিয়ে মানে সেই যে ধানের চারা বপনের সময় হয়েছে, এখন কিন্তু এসব অঞ্চলের হাজার হাজার বিঘা জমির সেই ধানের চারা, আমন ধানের চারা কিন্তু পানির নিচে। তার জন্য কৃষকদের মাথায় একটা হাত, এখন যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা এখন পানির নিচে যদি পানি 2-4 দিনের মধ্যে নেমে না যায় তাহলে এ সকল ধানের চারাও তারা আর কাজে লাগাতে পারবে না বলে কৃষি বিভাগ এবং কৃষকরা আশঙ্কা করছেন। এবং এখন যদি ধানের চারা লাগানো না যায় তাহলে হয়তো এই মৌসুমে ধান বা ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা কৃষিতে সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে। এবং আপনাকে যদি বলি এই 12টি স্থানে গত জুলাই মাসের 1 তারিখে যে ভেঙেছিল সেই ভাঙন মেরামতে মাত্র 100 থেকে 150 মিটার ভেঙেছিল বিভিন্ন জায়গায়। এই 100-150 মিটার মেরামতের জন্য কিন্তু পানি উন্নয়ন বোর্ড 1,50,00,000 টাকা ব্যয় করেছে, কিন্তু স্থানীয়রা যেটা বলছে যে 1,50,00,000 টাকা ব্যয় করলো, আমরা যেটা দেখেছি যে এই সেই বাঁধের সবচেয়ে বড় যে ভাঙনটি ভেঙেছিল যে পশুরামের সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে সেই ভাঙনটি আবার ভেঙেছে। এখন স্থানীয়রা যেটা বলছে যে জায়গাটি 29,00,000 টাকা ব্যয়ে বাঁধলো সেই জায়গাটি আবারও প্রথমেই কিন্তু ওই জায়গাটি ভেঙেছে। তারা যেটা বলছে প্রতি বছর এভাবে ভাঙে, কিন্তু এই ভাঙন যে রোধে স্থানীয়দের যে বন্যা থেকে রক্ষায় যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ না গেলে শুধু না নিয়ে শুধুমাত্র বাঁধ ভাঙা এবং গড়ার মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে এবং এই বাঁধ ভাঙা গড়ার তাদের মধ্যে যে যে বরাদ্দটা হয় সেটি কিন্তু লুটপাট হয়। তারা জানছেন এই লুটপাট বন্ধ করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ বন্যা। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে।